হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই ভিডিওটা সম্পূর্ণ নিউবর্ন মামিজদের জন্য। আর ভিডিওটার টপিক হলো বেস্ট মিল্ক ভার্সেস ফর্মুলা মিল্ক। আপনাদের সদ্য যারা সন্তানের মা হয়েছেন তাদের একটা প্রশ্ন থেকে থাকে যে আমাদের মায়ের দুধে কি সন্তান সম্পূর্ণ পুষ্টি পাচ্ছে, না তাদের সঙ্গে তাদের ফর্মুলা দিতে হবে। এই প্রশ্নটা সম্পূর্ণভাবে আপনাদের মনের মধ্যে সবসময় চলতে থাকে। তাই এই জন্য আমি যেহেতু একজন 6 মাসের বাচ্চার মা, সেহেতু এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমার কাছে আপনারা কিছুটা পেতে পারেন। কারণ আমার এই 6 মাসের জার্নিতে আমি যেটুকুনি আমার সন্তানকে দিয়ে উপলব্ধি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করার আগে অবশ্যই আপনাদের বলে দিই, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অনেক অনেক মামিজদের আপনারা এই ভিডিওটা শেয়ার করুন, তাহলে আমি খুবই উপকৃত হব। তাহলে চলুন আজকে চটজলদি ভিডিওটা স্টার্ট করে দিই। যেহেতু আমি একজন নিউবর্নের মা ছিলাম, সেহেতু আপনাদের মতো আমারও একটা চিন্তা ছিল যে আমার বাচ্চা সম্পূর্ণ বেস্ট মিল্কে সুরক্ষিত আছে কিনা। তাই আমিও ডক্টরের কাছে অনেক সাজেশন চেয়েছিলাম, ডক্টরও আমাকে এই সম্পর্কে অনেক সাজেশন দিয়েছিল, সেগুলো আপনাদের সাথে আজকে একটু শেয়ার করে নিই। ফার্স্টেই ডাক্তার আমাকে বলেছিলেন যে বেস্ট মিল্ক তো সবসময় বাচ্চাদের জন্য সবসময় সুরক্ষিত, এটা আমরা সবাই জানি। কিন্তু ফর্মুলাতে যেগুলো প্রবলেম হয় সেগুলো ডাক্তার আমাকে বুঝিয়েছিলেন। সেগুলো হলো অনেক সময় ফার্স্ট হলো নিপলটা আমরা অনেক সময় ভালোভাবে ওয়াশ করি, বোতল ওয়াশ করি, কিন্তু তবুও ঠিকঠাক ওয়াশ হয় না। এর কারণে ডাক্তার বলেছিলেন যেগুলো বাচ্চাদের প্রবলেম হতে পারে সেটা হচ্ছে সর্দি, ভমিটিং, আর এমনিতেও কোষ্ঠকাঠিন্য বাচ্চাদের ফর্মুলার জন্য লেগেই থাকতে পারে। তাছাড়াও তিনি বলেছিলেন যেহেতু ওদের একটা মায়ের নিপলের সঙ্গে একটা জন্ম থেকেই যোগসূত্র তৈরি হয়ে যায়, তাই হট করে যদি ওদের বোতলের নিপলটা ওরা ইউজ করে তাহলে অনেক সময় পরবর্তীকালে ওরা আর মায়ের নিপল ভালো নাও লাগতে পারে। তাই আপনার যথেষ্ট পরিমাণ দুধ থাকলেও ওরা হয়তো সেই বোতলের নিপলটার যেটা টেস্ট পেয়েছে সেটা আর মায়ের নিপলে ওরা ফিরে আসতে পারে না। আরও আরেকটা যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে ওরা যেহেতু একটা বোতলে দুধ খেয়ে অভ্যস্ত হয়ে যায়, তাই ওদের যখন সলিড আরম্ভ হয় তখন সেটা ওরা নিতে পারে না। অন্য বাচ্চাদের সঙ্গে ওদের এটার অনেকটা ফারাক থেকে যায়। ওদের নিতে, সলিড ফুড নিতে ওদের অনেক সময় লেগে যায়, ওরা বোতলটা অনেক দিন পর্যন্ত কন্টিনিউ করে। অনেকে হয়তো 5 বছর অবধি আপনার বাচ্চা কন্টিনিউ করতে পারে। সুতরাং এক্ষেত্রে ওদের নিউট্রিশনের অনেকটাই প্রবলেম হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, ওদের যেহেতু বোতল মিল্কটা অনেক দিন পর্যন্ত ওরা চালাতে থাকে সেহেতু ওদের দাঁতে ক্যাভিটিজও হতে পারে। সুতরাং নিউট্রিশন প্রবলেম, ক্যাভিটিস, এগুলো ওদের মধ্যে বাচ্চাদের মধ্যে এসে যেতে পারে। কিন্তু মায়ের দুধে এই সব থেকে কোনো সমস্যা নেই, বাচ্চা সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকতে পারে। আর আরেকটা যে বড় ধরনের প্রবলেম ডক্টর আমাকে বলেছিলেন সেটা হচ্ছে বোতলের যে দুধ আমরা ওদের খাওয়াই তার সঙ্গে অনেকটা হাওয়া ওদের শরীরে প্রবেশ করে যায় দুধ খাওয়ার সঙ্গে। তার সমস্যা কী হয়, তার সঙ্গে বাচ্চাদের প্রচুর গ্যাস প্রবলেম হয়, পেট ওদের সবসময় ভার থাকে। এই অনেক নানা প্রবলেম ওরা বোতল দুধের সাথে ফেস করে, যেটা মায়ের দুধে কোনো রকমেই হবে না। মায়ের দুধ খুব যখন তখন আপনি ওদের বানানোরও কোনো ঝামেলা নেই, আর হচ্ছে বোতল ওয়াশ করা, পরিষ্কার করা সেসবও একদম কোনো প্রবলেম নেই। মায়ের দুধ আমাকে এই জন্যই ডাক্তার বলেছিলেন বেস্ট। তাছাড়াও আপনাদের একটু খরচার দিকেও ভাবতে হবে। এখন বাজারে যা দুধের দাম, 600-650 করে দুধ, যদি আপনার নিজের দুধ যথেষ্ট পরিমাণ অ্যাভেলেবেল থাকে, আপনি বাচ্চাকে সবসময় সার্ভিস দিতে পারেন, তাহলে আপনি নিশ্চিন্তে আপনার বাচ্চাকে আপনি সেই দুধই খাওয়ান। কিন্তু দুধের পরিমাণটা আপনাকে অন্তত 15-20 মিনিট আপনাকে বাচ্চাকে ফেড দিতে হবে, নাহলে বাচ্চার পেট ফরবে না। 2 ঘন্টা অন্তর অন্তর 20 মিনিট ধরে আপনাকে অবশ্যই দিতে হবে। আর বোতল দুধ
যদি আপনি খাওয়ান তাহলে আপনি দিনে 3-4 বার খাওয়াতে পারবেন, তার বেশি আপনি খাওয়াতে পারবেন না। তাই আমি সাজেস্ট করব, যেহেতু আমি একজন 6 মাস বাচ্চার মা অলরেডি, তাই আমি আপনাকে সাজেস্ট করব আপনি বোতলে দুধটা ওদেরকে একটু একটু করে অভ্যাস করান। দিনে প্রত্যেকটা দুধই বোতলের দুধ না দিয়ে আপনার দুধ দিয়ে ওদের একবার করে বোতলের দুধ অভ্যাস করান। এই তারপরে যখন ওদের বয়সটা একটু একটু বাড়বে, একবারের জায়গায় 2 বার দেবেন, 2 বারের জায়গায় 3 বার দেবেন, কিন্তু 4 বারের থেকে বেশি সারাদিনে বোতলের দুধ দেওয়া যাবে না। এটা ডক্টর আমাকেও বলেছেন, আমি আপনাদেরও বলছি, সবসময় আপনারা মায়ের দুধটাকে বেশি করে প্রেফার করুন। মায়ের দুধের সাথে টপ আপ হিসাবে আপনারা বোতলের দুধটা দিনে 2-3 বার দিতে পারেন, কিন্তু যারা এখনও দেননি, ইউজ করেননি, তারা একবার করে বোতলের দুধটা ইউজ করতে পারেন। অন্তত রাত্রিবেলাটা আপনারা ইউজ করতে পারেন, কারণ রাত্রিবেলা অনেক সময় মায়ের সারাদিনের ধকল জার্নিতে মা আর পেরে ওঠে না, তাই রাত্রে শোয়ার সময় বাচ্চা যাতে পেট ভরে থাকে, সে রাত্রিরে বারবার করে না উঠে তার সমস্যা না হয়, রাত্রে একবার করে বোতলের দুধ দিতে পারেন। কিন্তু সারাদিন আপনার দুধ যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি আপনার দুধই বাচ্চাকে দিন। হ্যাঁ, অনেক বাচ্চা এরকম আছে মায়ের দুধ পায় না, হয়তো মায়ের দুধ আসে না, তাদেরকে অবশ্যই আমাদের ফর্মুলা দিতে হবে, কিন্তু চেষ্টা করবেন অন্তত 4 বারের বেশি একবারেও না দিতে, আর নিজের দুধটা আর মায়ের দুধ অন্তত 20 মিনিট ধরে ওদেরকে একটানা খাওয়াতে, তাহলে আপনার বাচ্চা সব থেকে ভালো থাকবে, বেস্ট থাকবে। তাহলে আপনাদের যদি আমি ফর্মুলা আর বেস্ট মিল্কটা ভালোভাবে বোঝাতে পেরেছি, তাহলে অবশ্যই আপনারা এই হিসাবে ফলো করে চলুন, অবশ্যই আপনার বাচ্চা উপকৃত হবে। কিন্তু যে কোনো সাজেশন আপনার সন্তানের জন্য আপনি নিন না কেন, তার আগে একটু ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন, তাহলে আপনার সন্তান দেখবেন সত্যি খুব ভালো থাকবে। আর আমার ভিডিওটা এখানে আমি শেষ করছি, কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে আর আপনারা যদি অন্য কোনো বেবি সংক্রান্ত ভিডিও আরও দেখতে চান তাহলে আমাকে অবশ্যই বলবেন, আমি নিশ্চয়ই বানানোর চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই।